রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আর আমার গোপুসোনাও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি আমার গোপুসোনাকে শয়ন থেকে জাগাতে। তো গোপুসোনাকে দর্শন করে তোমরাও আশীর্বাদ নিয়ে নাও। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো এই কামনা করি। আর আজ হচ্ছে পবিত্র ঈদ, তাই আমার সকল মুসলিম ভাই বোনেদের ঈদ মোবারক। তো প্রতিদিনের মতো আজকেও আমি কিছু একটা কথা তোমাদের শোনাবো, যাতে তোমাদের জীবনে পথ চলতে গেলে একটু হলেও হেল্প হয়। আর তোমাদের যদি আমার এই বাণী বা কথাগুলো শুনে একটু হেল্প হচ্ছে, তো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর কমেন্টে যদি পারো তোমরা অবশ্যই রাধে রাধে লেখো, কারণ রাধে রাধে বললেই আমার গোপুসোনা বলো, শ্রীকৃষ্ণ বলো অনেক বেশি খুশি হয়ে যায়। তো চলো প্রথমেই তোমাদের একটা কথা বলি, যদি প্রথম গুরু বাবা মা হয়, দ্বিতীয় গুরু শিক্ষক, তৃতীয় গুরু বন্ধু হয়, তাহলে মহাগুরু হচ্ছে সময়। কেউ শিক্ষা দিক বা না দিক, সময় আমাদের ঠিক শিক্ষা কিন্তু দিয়ে দেবে। কি কথাটা কিন্তু সত্যি ঠিক না? আমার তো মনে হয় একদমই ঠিক। আমরা সবাই জীবনে দেখবে সাফল্য চাই, সামনে এগিয়ে যেতে চাই। আর যখনই আমরা সামনে এগিয়ে যাই, তখনই আমাদের জীবনে আসে অনেক বাধা বিপত্তি। তো এই বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে এগিয়ে যাবার নামই হচ্ছে কিন্তু সাফল্য। তাই আরেকটা কথা বলি, দেখবে কলম যতই দামি হোক না কেন, ভিতরে যদি কালি না থাকে তা যেন মূল্যহীন। ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা কিন্তু সত্যি মূল্যহীন। অত্যন্ত শ্রেষ্ঠ কথা আজ একটা তোমাদের আমি শোনাবো, শুনলে হয়তো তোমাদের খুব ভালো লাগবে। যদি একটা দরজা দেখবে বন্ধ হয়ে যায়, তাহলে আমরা মনে করি বা কেউ কেউ বলে থাকেন যে ঈশ্বর অন্য একটা দরজা আমাদের জন্য খুলে দেন। কিন্তু আবার কিছু কিছু মানুষ আছে যারা ভাবে আমাদের জন্য তো কই দরজা খুললো না, নতুন কোনো পথ তো আমরা খুঁজে পেলাম না, সেটা ভেবে ভেবে চিন্তা করতে থাকে আর মনে মনে প্রচণ্ড দুঃখ পায়। কিন্তু এমনটা নয়, ঈশ্বর দরজা ঠিক খুলেছেন, আমরা দেখতে পাই না। কারণ আমরা পুরনো দরজার সামনে এমনভাবে বসে থাকি আর চিন্তা করতে থাকি যে নতুন যে দরজাটা সেটা কিন্তু আমরা দেখতেই পাই না। তো অনেক সময় আবার কী হয় বলো তো, ঈশ্বর কিন্তু জেনে বুঝেই আমাদের জন্য সেই দরজাটা খুলে দেন না। কারণ ঈশ্বর ভাবেন যে আমরা যেন নিজেরাই নিজেদের ভাগ্যে সেই দরজাটা খুলি আর খুলে কর্মের দ্বারা সাফল্য পাই। প্রভু আমাদের সবসময় সফল করতে চান, তাই এইরূপ করে থাকেন। তো এটা বলতে বলতেই তোমাদের দেখাচ্ছি গোপুর পয়লা বৈশাখের সমস্ত সাজসজ্জা, জামা কাপড় ড্রেস, তারপর তোমার এই যে বালা মালা আরও অনেক রকম কিনে নেওয়া হয়েছে। কারণ গোপুসোনার জন্য আমার কেনার আর শেষ থাকে না, কারণ আর আমাদের পাশেই একজন রয়েছেন, উনিও এই ধর্মপথেই রয়েছেন, ওনার বাড়িতেও আমার গোপুসোনার মতো একজন গোপুসোনা আছে, তো তাকেও কিছু দেব, তার জন্যও কেনা হয়েছে। তো এটাই হচ্ছে মানে ভালোবাসা। বিশ্বাস করো, মানুষের সাথে মানুষের যদি ভালোবাসা থাকে না, তাহলে দেখবে যে আমরা সব কিছু আলোচনা মানে করতে পারি, শেয়ার করতে পারি আর ভালো নিজেদের মনটাকে ভালো রাখতে পারি। তো প্রতিদিনের মতো চলে এসেছি হরে কৃষ্ণ মহামন্ত্র লিখতে আর গীতা লেখন লিখতে। তো চলো গীতায় আজকে যেটা লিখেছি সেটা হচ্ছে শ্লোক নাম্বার 636, সেটা হচ্ছে অসংযতা তনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি বর্ষাত্তনা তু যততা সখহ বাপ্তু মুপায়ত। এটার বাংলা অনুবাদটা হচ্ছে অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন, সেটি আমার অভিমত। তো এটা ছিল গীতা লেখন। আর দেখতে দেখতে আমার গোপুসোনারও আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ মার্কেটে গোপুসোনার জন্য গিয়েছিলাম আবারও শপিং করতে। তো এই দেখো গোপুসোনার ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর গোপুসোনা এখন শয়নে। তো সকলেই বলো রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল। তো আমার এই ধর্মপথের কথাগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারো। আর কোথাও কিছু যদি ভুল বলে মনে হয় তাহলে তোমরা ক্ষমা করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে।